নমস্কার বন্ধুরা, আমি মানিক। আমার আজকে আলোচ্য বিষয় জন কিটস। জন কিটস অবশ্যই জানেন, রোমান্টিক এজের একজন প্রখ্যাত, সুনামধন্য একজন তরুণ কবি। 1795 সালের 31 অক্টোবর টমাস কিটস ও ফ্রান্সিস জেনিংস এর প্রথম সন্তান জন কিটস লন্ডনের মুরগেট এ জন্মগ্রহণ করেন। কিটসের জন্মের কয়েক বছরের মধ্যেই জন্ম হল তার দুই ভাই জর্জ ও টমে। তিন ভাইয়ের মধ্যে জন ছিল সব থেকে সুন্দর। 7 বছর বয়সে তাকে এনফিল্ডের আবাসিক স্কুলে ভর্তি দেওয়া হল। দীর্ঘদিন যাবৎ স্কুলে মন বসাতে পারে না, কিন্তু অল্প দিনের মধ্যেই দেখা গেল কিটসের পড়াশোনার মধ্যে সব থেকে আগ্রহ বেশি। কিটস 9 বছর বয়সে জীবনের প্রথম আঘাতের মুখোমুখি হয়। ঘোড়া থেকে পড়ে যায় তার বাবা টমাস কিটস। পিতার মৃত্যু শোকে এতটাই কাতর হয়ে যায় যে তার থেকে আরও বেশি দুঃখ হয় তখনই যখন তার মা দ্বিতীয়বার বিয়ে করেন। একটি শিশুর জীবনে এ এক নির্মম পরিহাস। কিটসের মা কিছুদিন পর অসুস্থ হয়ে পড়লেন। ভাই বোনরা ছোট থাকায় কিটসই তার মায়ের সেবা করতেন, তার জন্যে রোজ প্রার্থনা করতেন, তবুও তাকে বাঁচাতে পারলেন না। 1810 সালে মারা গেলেন কিটসের মা। মরবার আগে নিজের অজান্তেই রাজ রোগ যক্ষা তার বীজ বুনে দিয়ে গেলেন সন্তানের মধ্যে। মায়ের মৃত্যুর পর পিতৃমাতৃহীন ছেলে মেয়েদের দায়িত্ব নিলেন মিস্টার অ্যাবি। স্কুলে ফিরে এলেন জন কিটস। দিন রাত পড়াশুনোর মধ্যেই ডুবে থাকেন, মাঝে মাঝে মনের খেয়ালে কবিতা লেখেন। 15 বছর বয়সে কিটসের স্কুলের পড়া শেষ হয়। তার অভিভাবক অ্যাবির ইচ্ছা হল কিটস যেন ডাক্তারি পড়েন। ডাক্তারি পড়বার উদ্দেশ্যে ভর্তি করা হলো তাকে মেডিকেল কলেজে। কিন্তু যার মনের মধ্যে জেগে উঠেছে কবিতার নেশা, হাসপাতালের ছুরি কাঁচি ঔষধ রুগী তার ভালো লাগবেই বা কীভাবে। সৌভাগ্যক্রমে তার স্কুলের এক বন্ধু কর্ডিন ক্লার্ক কিটসকে নিয়ে গেলেন সেই সময়কার খ্যাতনামা তরুণ কবি লিহান্টের কাছে। নবীন কবিদের কাছে লিহান্ট ছিলেন বিদ্রোহের প্রতীক। 1816 সালে হান্টের সাথে পরিচয় কিটসের জীবনে, এবং এই ঘটনা এক উল্লেখযোগ্য ঘটনা। হান্স কিটসের কবিতা পড়ে খুবই মুগ্ধ হয়ে যায়, তাকে আরও বেশি করে কবিতা লিখতে বলে। হান্ট একটি পত্রিকা লিখতেন, আর সেই পত্রিকাতেই কিটসের প্রথম কবিতা প্রকাশিত হল। আর এখানেই কবিতা লেখার দরুন তার সাথে সাক্ষাৎ হয় পার্সি বিশেষ, এবং দুজনের মধ্যে একটা সুন্দর সম্পর্ক গড়ে ওঠে। কিটসের দুই ভাইকে তারপরে সে লন্ডন ত্যাগ করে হ্যামস্টেডে নিয়ে এলেন। এখানে আসবার প্রধান উদ্দেশ্যই ছিল হান্টের সঙ্গ দেওয়া। যৌবনে কিটসের প্রিয় কবি ছিলেন এডমান্ড স্পেন্সার। তারপরে শুরু করলেন তার কবিতা সংকলন। প্রথমেই লিখলেন অন ফার্স্ট লুকিং ইন টু চ্যাপম্যানস হোমার। তারপর প্রথম সংকলনের যখন ব্যর্থতায় ভুগলেন, আশাহত হলেন কিটস, অল্প দিনের মধ্যেই নতুন উৎসাহে শুরু করলেন তার কাব্য সাধনা। কিটস লিখলেন তার প্রথম কবিতা এন্ডিমিয়ন। কবিতাটি অসাধারণ, এক যুবক চন্দ্রের দেবীকে চুম্বন করছে, এ হল তারই বর্ণনা। একটি প্রচলিত কাহিনী অবলম্বনে এই কবিতাটি লেখা হয়েছে, যেখানে কল্পনা ও প্রেমের শক্তিতে মানুষ মর্ত্যলোকের সীমা পার হয়ে অমর্ত্যলোকে পৌঁছতে পারে। এই প্রত্যয়ের ভিত্তিতে এন্ডিমিয়ন কাব্যটি রচিত। কিটস তার এক বন্ধু ব্রাউনের সাথে তারপর বিদেশ ভ্রমণে বেরিয়ে পড়লেন। ভ্রমণ শেষে ফিরে আসতেই দেখলেন তার ভাই
টম গুরুতর অসুস্থ। মায়ের মতো সেও ক্ষয় রোগে আক্রান্ত। ভাইকে খুব ভালোবাসতেন কিটস, তাই নিচের সেবা পরিচর্যা সব কিছু উজাড় করে দিল তার জন্যে। 1817 সালে প্রকাশিত হয়েছিল তার এন্ডিমিয়ান। কিটস আশা করেছিলেন তার এই কবিতা নিশ্চয়ই খ্যাতি লাভ করবে, কিন্তু তৎকালীন দুটি পত্রিকা ব্ল্যাক উড ম্যাগাজিন এবং কোয়াচাল রিভিউ তাকে তীব্র ভাষায় সমালোচনা করে। এই তীব্র বিদ্বেষপূর্ণ সমালোচনা কিটসকে মানসিকভাবে সম্পূর্ণ বিপর্যস্ত করে দেয়। এই সময় কিটসের জীবনে নেমে এলো এক বিশাল বড় আঘাত। 1818 সালের 1 ডিসেম্বর মারা গেল টম। টমের মৃত্যুর পর মাঝে মাঝেই কিটসের মনে হতো টমের মৃত্যুর ছায়া এবার তাকেও গ্রাস করবে। এই মানসিক বিপর্যয়ের সময়ে কিটসের সাথে পরিচয় হলো সুন্দরী প্রাণোচ্ছল তরুণী ফ্যানি ব্রনের। ফ্যানি তার মায়ের সাথে ব্রাউনের বাড়িতে ভাড়াটিয়া হয়ে এসেছিল। কিটস ফ্যানিকে পড়ে শোনাতেন তার সুন্দর সুন্দর কবিতা। কিটস ফ্যানিকে বিবাহ করতে চাইলে ফ্যানি সম্মতি হলেও তার মা তৎক্ষণাৎ কোনো সম্মতি দিলেন না। বললেন আগে কিটস স্বাবলম্বী হয়ে উঠুক, তারপরে বিয়ে হবে। কিটস এই কথা শুনে স্থির করলেন যেমন করেই হোক তাকে অর্থ উপার্জন করতেই হবে। একদিকে যখন কবিতা লিখছেন, অন্যদিকে প্রেমিকা ফ্যানিকে নিয়মিতভাবে চিঠিও লেখেন। এই সমস্ত চিঠিতেই তিনি ঢেলে দিলেন মনের সব উচ্ছ্বাস, আকুলতা আর ভালোবাসা। ফ্যানিকে লেখা কিটসের এই পত্রগুচ্ছ ইংরেজি সাহিত্যের এক অমূল্য সম্পদ। মেজ ভাই জর্জ বিয়ে করে ভাগ্য অন্বেষণে আমেরিকায় চলে গিয়েছিল। কিটসের মাতামহের সম্পত্তির কোনো কিছুই কিটস পাননি, কারণ এই সম্পত্তির দেখাশোনা করতেন মিস্টার অ্যাবি। কিটসের মাঝপথে ডাক্তারি পড়া ছেড়ে দিয়ে কবিতা লেখাকে তিনি কোনোদিনই সমাদরে চোখে দেখেননি। আসলে ভাগ্যটাই তার এরকমই, কারণ আমরা জানি কিটসের মৃত্যুর পর তার দিদিমার একটি উইল পাওয়া গেছিল। এই উইলে স্বাধীনভাবেই তিনি কিটসকে কিছু সম্পত্তি দান করে দিয়েছিলেন। এরপর কিটসের শরীর যতই ভেঙে পড়েছিল ততই ফ্যানি তার কাছ থেকে দূরে সরে যাচ্ছিল। আর এই অবহেলা সহ্য করতে না পেরে কিটস হামস্ট্যান থেকে পালিয়ে এলেন লন্ডনে। কিটস কবিতার ছন্দের মতোই যক্ষা পেয়েছিল তার রক্তের মধ্যে। তার মা এই রোগে মারা গিয়েছিলেন এবং তার ছোট ভাই টম সেও এই রোগে মারা গিয়েছিল। কিটস বেশ বুঝতে পারছিলেন যে এবার তারই পালা। তখন তার বয়স মাত্র 25। ডাক্তাররা তাকে উপদেশ দিলেন ইংল্যান্ডের হিমেল হাওয়ার পরিবর্তে ইতালির রৌদ্রোজ্জ্বল পরিবেশে তাকে যেতে, যাতে এই অসুখের প্রকোপ কমতে পারে। এই সময় 1820 সালে প্রকাশিত হল কিটসের তৃতীয় ও শেষ কাব্য সংকলন। এই কবিতাগুচ্ছ কিটসকে পৃথিবীর শ্রেষ্ঠ কবিদের মধ্যে স্থান দিয়েছিল। এই কবিতা সংকলনে একদিকে ছিল কিছু বড় কবিতা আর অন্যদিকে ছিল কিছু ছোট কবিতা ও সনেট। এর মধ্যেই উল্লেখযোগ্য হল ইসাবেলা অর দ্য পট অফ ব্যাসল। এটি 1818 সালে ইতালির বোক্কাচিও কাহিনীকে অবলম্বন করে এই কবিতাটি জন কিটস লিখেছিলেন। এই কবিতা সংকলনের অপর একটি কবিতা ছিল হাইপারিয়ন, গ্রিক পুরাণের কাহিনী অবলম্বনে তার লেখা এই আশ্চর্য সুন্দর দীর্ঘ কবিতাটি। এতে দেখা যাচ্ছে প্রাচীন দেবতাদের সঙ্গে নবীন দেবতাদের সংঘাত। কবিতাটি জন মিল্টনের প্যারাডাইস লস্ট কবিতার ধরনে লেখা। যদিও কাব্যটি একটি অসমাপ্ত কাব্য, কিন্তু রচনার উৎকর্ষে কাহিনীর ব্যাপ্তিতে এটি একটি অনন্য সাধারণ কাব্য হয়ে উঠেছিল। এরপরে দ্য ইভ অব সেন্ট এগনেস 1819 সালে লেখা। মধ্যযুগে কথিত ছিল যে
সেন্ট অ্যাগনেস উৎসবের সন্ধ্যাবেলায় কুমারীরা স্বপ্নের মধ্যে তাদের প্রেমিকার দেখা পায়। কাহিনীর নায়িকা মেওলিন স্বপ্ন দেখে তার প্রেমিক তার সামনে আছে। ঘুম ভাঙতেই মেওলিন দেখে তার প্রেমিক পারফিরও সামনে দাঁড়িয়ে আছে। অথচ তাদের দুই পরিবারের মধ্যে প্রচণ্ড বিরোধ। কেউ তাদের যদি দেখতে পারে একসাথে তাহলে তাদের মৃত্যু অনিবার্য, কিন্তু পরিবারের কাছে ধরা পড়ার আগেই তারা সেখান থেকে পালিয়ে যায়। কিটসের আরও একটি বড় কবিতা হল দ্য ইভ অফ সেন্ট মার্ক। এটিও অন্যান্য বড় কবিতার মতো অসমাপ্ত কবিতা। কিটসের রচিত ছোট কবিতাগুলির মধ্যেও ফুটে উঠেছে এবং এক অনন্য সৌন্দর্য। এই কবিতাগুলির মধ্যেই বিপরীত দৃষ্টিভঙ্গির সন্নিবিক্ষণ ও লক্ষ্য করা গেছে। একদিকে যেমন দুঃখ যন্ত্রণাময় পার্থিব জীবন, তারই পাশে রয়েছে মৃত্যুহীন এক সৌন্দর্য সুষমা। এই ছোট কবিতাগুলির মধ্যে আছে ওট টু নাইটিঙ্গেল, ওট অন এ ক্রিশ্চিয়ান আর্ন, ওট অন মেলানকোলি, ওট টু অটম। কিটস কোনোদিন গদ্য লেখেননি, তার কাব্যজীবন ছিল মাত্র 6 বছরে, অর্থাৎ 1814 সাল থেকে 1819। 1820 সাল কিটসের শরীর ক্রমশই ভেঙে পড়েছে। তাকে নিয়ে আসা হল ফ্যানিদের বাড়িতে। ইতালিতে যাবার আগে 1 মাস তিনি ফ্যানি ও তার মায়ের নিবিড়ে সান্নিধ্য পেয়েছিলেন। এই 1 মাস তাদের অক্লান্ত সেবায় কিটসের জীবনের দুঃখের ভার হয়তো কিছুটা লাঘব হয়েছিল। তারপর 1820 সালের 13ই সেপ্টেম্বর কিটস ইতালির দিকে রওনা হলেন। দীর্ঘ সমুদ্র যাত্রা শেষ করে ইতালিতে পৌঁছতে তাদের 6 সপ্তাহ সময় লাগে। এই সমুদ্র যাত্রার সময় কিটস ফ্যানিকে অনেক চিঠি লিখেছিলেন। বেদনার অশ্রুজলে লেখা এইসব চিঠিগুলির কিটসের মৃত্যুর পর এক গোঁড়া প্রাচীনপন্থী লোকের হাতে পড়ে গিয়েছিল। চিঠির আবেগ ভাষা দেখে ওই ব্যক্তির মনে হয়েছিল এই চিঠি তরুণ সমাজের ছেলে মেয়েদের হাতে যদি পড়ে তাদের উচ্ছিন্ন করে দেবে। তাই সে চিঠিগুলির অস্তিত্ব মুছে ফেলার চেষ্টা করে এবং তাই সেগুলিকে পুড়িয়ে দেওয়া হয়। ইতালিতে এসে কিটসের বন্ধু শেলির চিঠি পেলেন। ব্যক্তি জীবনে কিটসের কবি প্রতিভায় ঈর্ষান্বিত হয়ে পড়েছিলেন শেলি, কিন্তু বন্ধুর এই বিপদের দিনেই সব কিছু ভুলে তাকে নেমন্তন্ন করলেন। কিটসকে রোমে যেতে হলো তার চিকিৎসার জন্য, কিন্তু কোনো উপকার পাওয়া গেল না। ক্রমাগত তার শরীর ভেঙে পড়েছে, কাশির মধ্যে রক্ত বমি হতে আরম্ভ করল। তখন ছুটি আসে তার প্রবাসের একমাত্র বন্ধু সেভার্ন। মৃত্যুর আগের দিন সেভার্নকে বললেন তার নিজের লেখা একটি কবিতা পড়ে শোনাতে। কবিতাটি শুনতে শুনতে কেমন যেন শান্ত হয়ে গেল কিটস। 1820 সালের 23শে ফেব্রুয়ারি দিনটা ছিল শুক্রবার। সমস্ত দিন যেন কেমন আচ্ছন্ন হয়ে পড়েছিল কিটস। সেভার্নের কোলেই চিরনিদ্রায় চলে গেলেন চিরসুন্দরের কবি জন কিটস। পরের দিন রোমের এক সমাধিক্ষেত্রে তাকে সমাধিস্থ করা হল আর কিটসের বুকের উপর রেখে দেওয়া হল ফ্যানির লেখা শেষ চিঠিটা। আমরা জানি কিটসের মৃত্যুর পর শেরিও তার জন্য শোক প্রকাশ করেছিল এবং একটা সুন্দর শোকগাথা লিখেছিল অ্যাডোনিস নামে। এইভাবে জন কিটসের জীবনী শেষ হলো। আশা করি তোমাদের বুঝতে সুবিধা হলো। একটা অনুরোধ, তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে যাতে তোমাদেরকে পরের ভিত্তি বা পরের ভিডিওগুলোতে তোমরা নোটিফিকেশন পেতে পারো। ধন্যবাদ, ভালো থাকবে এবং সবাই সুস্থ থাকবে।